ব্রিটিশ কলম্বিয়ায় বসবাসরত কানাডার নাগরিক খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে ভারতের ওপর কূটনৈতিক চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কানাডার দাবি, শিখদের জন্য খালিস্তান নামে মাতৃভূমির দাবিতে চালিয়ে যাওয়া আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্ট জড়িত, যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। বিস্তারিত রিপোর্টে। শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে কানাডাকে সহযোগিতা করতে নয়াদিল্লিকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ব্রিটিশ কলাম্বিয়ায় কানাডার নাগরিক বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে ভারতের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কানাডার দাবি, শিখদের জন্য খালিস্তান নামে মাতৃভূমির দাবিতে চালিয়ে যাওয়া আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার সাথে ভারত সরকারের এজেন্ট জড়িত। গত বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, তিনি ভারতের সাথে কোনো বিতণ্ডা সৃষ্টি হয় এমন পরিবেশ তৈরি করতে চান না, কিন্তু ভারত কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। ট্রুডো বলেন, ভারত সরকার কানাডার নিরাপত্তা এবং সার্বভৌমত্বে আগ্রাসীভাবে হস্তক্ষেপ করতে পারবে এমনটা ভেবে ভয়াবহ ভুল করেছে। কানাডিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের উত্তর দিতে হবে। তবে কানাডার সরকার প্রধানের এমন অভিযোগকে অযৌক্তিক এবং অসঙ্গত বলে অভিহিত করেছে ভারত। হত্যাকাণ্ডের প্রেক্ষিতে কানাডা ও ভারতের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে উঠেছে যে দেশ দুটি কূটনীতিকদেরকে নিজ নিজ দেশ থেকে বহিষ্কার করেছে। এদিকে গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ভারতের উচিত কানাডার অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা এবং কানাডাকে তদন্তে সহায়তা করা। আর মাত্র একদিন পরেই যুক্তরাজ্যের এক বিবৃতিতে বলা হয়, স্বাধীন তদন্তে যে তথ্য উঠে এসেছে তা নিয়ে কানাডার মিত্রদের সাথে যোগাযোগ করছে দেশটি। কানাডার বিচার ব্যবস্থার উপর যুক্তরাজ্যের পূর্ণ আস্থা রয়েছে এবং সার্বভৌমত্ব এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এসব কিছু ছাপিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, এই বিষয়টি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে ভারতের সম্পর্কে বড় কোনো প্রভাব ফেলবে না। ডেস্ক রিপোর্ট, আই অন নিউজ, লন্ডন।